এদিকে দেশের বিভিন্ন জায়গায় ঈদের জামাতের প্রস্তুতি শুরু হয়ে গেছে। চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ ও খুলনায় সার্কিট হাউস ময়দানে ঈদের প্রথম জামাত হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় সকাল 8টায় প্রথম ও 8:30টায় দ্বিতীয় জামাত হবে। দুপুরে ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। ঈদের নামাজ নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে খুলনার সার্কিট হাউস ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে টাউন হল জামে মসজিদে ঈদের প্রধান জামাত হবে। একই স্থানে সকাল 9টায় ঈদের জামাত হবে। অন্যদিকে ঈদের জামাতে নিরাপত্তায় সিলেট নগরে ড্রোন ক্যামেরা কাজ করবে বলে জানিয়েছেন এসএমপি কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু বহন না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।